ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাই দ্য ওয়ে, অনেকে কোশ্চেন করবেন যে আপু আপনি কোথায় দাঁড়িয়ে। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে আপনার মস্কোভা রিভার, তার উপরে একটা ব্রিজে। তো মাশাল্লাহ অনেক সুন্দর মানে ওয়েদার এবং হচ্ছে সিনারিটাও খুবই সুন্দর। আচ্ছা, তো আমি আজকে কী নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে হ্যাঁ আপু আজকে কী নিয়ে কথা বলবো, রাইট? ওকে, আজকে আমি কথা বলবো রাশিয়াতে টাইপস অফ ভিসা। ওকে, অনেকেই কোশ্চেন করতেছেন যে ওয়ার্ক ভিসা নিয়ে। সবার আপু ওয়ার্ক ভিসা নিয়ে আপনি হচ্ছে ভিডিও করেন, কেউ বলতেছে অ্যাকচুয়ালি আছে কি না বা কীভাবে অ্যাপ্লাই করা যায়। তো এটা সঠিক ইনফরমেশনটা আজকে আমি আপনাদেরকে দিব। তো সবাই কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে অনেকে ভিডিও শুরু করার আগে কী করে হচ্ছে ভিডিও স্কিপ করে দেখে। এটা ভেরি ব্যাড ফর ইউ, বিকজ অনেক ইনফরমেশান কিন্তু গ্যাপ চলে যায়। আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন, রাশিয়া সম্পর্কে আজকে অনেক কিছু জানতে পারবেন। আমি আজকে কত টাইপের ভিসা রাশিয়াতে আছে সবটাই শেয়ার করব। ওকে, আচ্ছা প্রথমেই আমি বলবো হচ্ছে টাইপ অফ ভিসা। আজকে রাশিয়াতে 6 টাইপ অফ ভিসা রয়েছে, যেটা আমি নাম্বার 1-এ রাখবো, স্টুডেন্ট ভিসা। হ্যাঁ, টুরিস্ট ভিসাও আছে, সেটা সম্পর্কেও জানতে পারবেন, বাট শুনুন এক এক করে। স্টুডেন্ট ভিসা, আচ্ছা এখানে স্টুডেন্ট ভিসা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ইন রাশিয়া, বিকজ আপনারা জানেন যে রাশিয়া হচ্ছে স্টাডির জন্য খুবই খুবই ভালো একটা দেশ। সো এখানে হচ্ছে স্টুডেন্ট ভিসা হচ্ছে 2 ক্যাটাগরিতে এখানে হয় ভিসাটা, একটা হচ্ছে সিঙ্গেল ভিসা অ্যান্ড একটা হচ্ছে মাল্টিপল ভিসা। এখন অনেকে বলতে পারে স্টুডেন্ট ভিসা তাও আবার সিঙ্গেল ভিসা অ্যান্ড মাল্টিপল ভিসা হাও? হ্যাঁ, যখন একটা স্টুডেন্ট অ্যাম্বাসিতে দাঁড়াবেন, আচ্ছা আমার কথা ক্লিয়ার, বিকজ হচ্ছে অনেক নয়েজ হচ্ছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটু লাউডলি বলতেছি। স্টুডেন্ট যখন অ্যাম্বাসিতে দাঁড়াবে তখন অ্যাম্বাসিতে হচ্ছে আপনার অ্যাম্বাসিডর তাকে 2 টাইপের ভিসা দিতে পারে। একটা বেসিক্যালি স্টুডেন্টদেরকে সিঙ্গেল ভিসা দেয়, যেটা কিনা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি সিঙ্গেল ভিসা পেয়েছিলাম, সিঙ্গেল ভিসা হচ্ছে মেয়াদ 3 মান্থ, ঠিক আছে? 3 মান্থ হচ্ছে সিঙ্গেল ভিসা। আচ্ছা, অনেকেই 6 মান্থ দেয়, ওটা হচ্ছে সিচুয়েশনের উপর, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টদের সিঙ্গেল ভিসা দেয়। অ্যান্ড মাল্টিপল ভিসাটা কি? মাল্টিপল ভিসা হচ্ছে আপনি স্টুডেন্ট কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন, হচ্ছে অফার লেটার পেয়েছেন, ইনভাইটেশন পেয়েছেন যে কোন ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে কি স্টাডি করবেন, রাইট? হ্যাঁ, সো আপনি জানেন যে ইউনিভার্সিটির নাম। সো যখন আপনি 3 মাসের সিঙ্গেল ভিসা নিয়ে রাশিয়াতে আসবেন, সেই ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার হচ্ছে মাল্টিপল ভিসা ইউনিভার্সিটি প্রোভাইড করবে আপনাকে, মাল্টিপল ভিসা 1 ইয়ার ভিসা, ঠিক আছে? এটা ইউনিভার্সিটি দিবে। এটা হচ্ছে স্টুডেন্টের ক্যাটাগরি 2 টাইপস, সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল ভিসা। এটা অনেকে হয়তো বা জানেন না, আজকে যারা জানেন ওকে, বাট যারা জানেন না আজকে ক্লিয়ার হয়ে না। স্টুডেন্টের ভিসা হচ্ছে এটা 2 টাইপ, সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল ভিসা, ঠিক আছে? 1 মান্থে দেয়, 3 মান্থে দেয় হচ্ছে সিঙ্গেল ভিসা, অ্যান্ড মাল্টিপল হচ্ছে 6 মান্থেরও দেয়, 1 ইয়ারও দেয়, বাট মাল্টিপল ভিসাটা বেসিক্যালি এখানে আসার পরে সেই প্রতিষ্ঠান দেয়। ওকে, ক্লিয়ার? এখন আমি আপনাদেরকে বলবো কি, এখন বলবো আমি ট্যুরিস্ট ভিসা। সবাই আপনারা জানেন যে বিউটিফুল কান্ট্রি এবং সবথেকে বড় একটা দেশ, তো এখানে হচ্ছে লটস অফ সিটি রয়েছে, অনেক 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 শহর রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের ভরা। আমিও মস্কোতে আছি আলহামদুলিল্লাহ, রাজধানীতে, বাট যাওয়া হচ্ছে না, অনেকগুলো শহরে যাওয়ার ইচ্ছা আছে, প্ল্যানিং আছে, এই সামারে ইনশাল্লাহ যাবো, সবাই দোয়া করবেন। তো এত এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, অনেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসাতে আসে এবং আসতেছে এভরি ইয়ার, শুধুমাত্র কোভিড-19 জন্য একটু আটকে রয়েছে, তবে ইনশাল্লাহ কামিং সুন এটা হচ্ছে খুব শীঘ্রই ওপেন হয়ে যাচ্ছে, তো সবাই আবার আগের মতো আসতে পারবে। ট্যুরিস্ট ভিসা এটা বেসিক্যালি হচ্ছে হয় 1 মান্থের জন্য, বাংলাদেশ থেকে যারা ট্যুরিস্ট ভিসা আসতে চান তাদের এই ভিসাটা হয় শুধুমাত্র কি 1 মান্থের জন্য। 1 মান্থের জন্য আপনারা সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে কন্ট্যাক্ট করবেন, তারাই আপনাকে বলে দেবে রিকোয়ারমেন্ট কী, কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং আপনারা হচ্ছে কি চলে আসতে পারবেন ট্যুরিস্ট ভিসা ফর 1 মান্থ। ওকে, আপনার লাইক কোনো ফ্রেন্ড থাকবে এখানে বা ঘুরতে আসতেছেন, কোনো দেশের রিলেটিভ থাকবে, ইটস নট ম্যাটার, আপনি যেতেই পারেন, দেশ মানে পৃথিবীকে পছন্দ করে বিভিন্ন কান্ট্রিকে ভালোবেসে আল্লাহর প্রকৃতিকে দেখার জন্য যেতেই পারেন। ওকে, ট্যুরিস্ট ভিসা, আচ্ছা এক গেল, 2 গেল, আচ্ছা 3 নম্বরে কি, 3 নম্বর আমি রাখবো বিজনেস ভিসা। ওকে, বিজনেস ভিসাটা হচ্ছে কী টাইপস অফ ভিসা? অ্যাকচুয়ালি বিজনেস ভিসা হচ্ছে
থার্টি থেকে নাইনটি ডেজের এই ভিসাটা দেয় আর আপ টু ফাইভ ইয়ার্স ওকে থার্টি থেকে হচ্ছে কি নাইনটি ডেজ হচ্ছে বিজনেস ভিসা দেয় বাট আপ টু ফাইভ ইয়ার্স আচ্ছা বিজনেস ভিসাটা কি যারা চাচ্ছে যে রাশিয়াতে আমি বিজনেস করবো তার অ্যাবিলিটি রয়েছে সে বা তার বিজনেস পার্টনার রয়েছে বাংলাদেশি অর ফরেনার যাই হোক না কেন তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রয়েছে তার অ্যাবিলিটি টাকা পয়সা আছে সে বিজনেস করতে চাচ্ছে সো সেই ক্ষেত্রে সেই মানুষটা সেই ছেলেটা বা মেয়েটা রাশিয়াতে কিন্তু বিজনেস ভিসায় আসতে পারবে এইটার ডিউরেশন হচ্ছে কি ডিউরেশন হচ্ছে থার্টি থেকে নাইনটি ডেজ অ্যান্ড আপ টু ফাইভ ইয়ার্স ওকে বিজনেস ভিসা এই গেল এক ক্যাটাগরি তাহলে আমি কয়টা বললাম স্টুডেন্ট ভিসা সেকেন্ড টুরিস্ট ভিসা থার্ড কি বিজনেস ভিসা ওকে অ্যান্ড ফোর আমি বলবো যে কি প্রাইভেট ভিসা ওকে প্রাইভেট ভিসা হচ্ছে কি অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না হ্যাঁ রাশিয়া নিয়ে অনেকেই ঘাটাঘাটি করতেছেন বাট রাশিয়ার অনেকে অনেক কিছু জানেন না আজকে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি প্রাইভেট ভিসা হচ্ছে এটা অনলি ফর আপনার হচ্ছে কয় মাসের এটা হচ্ছে থার্টি থেকে নাইনটি ডেজ এটাও হচ্ছে থার্টি থেকে নাইনটি ডেজ হচ্ছে প্রাইভেট ভিসা ওকে প্রাইভেট ভিসাটা অ্যাকচুয়ালি কী প্রাইভেট ভিসাটা হচ্ছে যে আপনার কোনো এখানে রিলেটিভ রয়েছে আপনার কোনো ফ্রেন্ড রয়েছে সে আপনাকে রিকমেন্ড করতেছে যে ওকে ওয়েলকাম আর আপনার কোনো বিজনেস কাজ আছে ওকে সেটা হচ্ছে আপনার হচ্ছে প্রাইভেট ভিসা প্রাইভেট ভিসার মাধ্যমে আপনি আসতে পারছেন যদি কেউ আপনাকে রিকমেন্ড করে যে ইয়াস আমি এখানে আছি আমার ফ্রেন্ডকে বা আমার কোনো কাউকে আমি প্রাইভেট ভিসাতে আনতে চাচ্ছি এটা প্রাইভেটলি কিন্তু একটা মানুষকে রাশিয়াতে কিন্তু ওয়েলকাম জানানো যায় যা অনেকে হয়তো বা জানেন না ওকে এই গেল চতুর্থ প্রাইভেট ভিসা অ্যান্ড ফিফথ আমি বলবো ই ভিসা ই ভিসাটা কি অনেকে এটা সম্পর্কে জানেন যারা জানেন না আমি আজকে ক্লিয়ার করবো ই ভিসাটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা ইটস শর্ট টার্ম ভিসা ওকে এটা হচ্ছে ডিউরেশন হচ্ছে এইট ডেজ শর্ট টাইম ভিসাটা একেবারে শর্ট টাইমের জন্য দেওয়া হয় এই জন্য বলা হয় ইলেকট্রনিক্স ভিসা এটা এইট ডেজের জন্য যা ইমার্জেন্সি কোনো পারপাসে কোনো কাজ আছে ইমিডিয়েটলি আসতে চাচ্ছেন যে কোনো একটা আপনার থাকে না অফিসিয়াল আর হচ্ছে কোনো অর্গানাইজেশান আর ইউনিভার্সিটি কোনো ফাংশন প্রোগ্রাম থাকে সেই ক্ষেত্রে ই ভিসাটা আপনারা নিতে পারেন বাট এটা শর্ট টার্ম ভিসা ঠিক আছে এইট ডেজ তাহলে ই ভিসাটা কি ই ইলেকট্রনিক ভিসা ই মানে ইলেকট্রনিক্স সো ই ভিসা ইলেকট্রনিক ভিসা হচ্ছে এইট ডেজ আচ্ছা আমি কয়টা বলে ফেলেছি পাঁচটা ওকে অনেক ধৈর্য ধরেছেন এবার যারা ওয়ার্ক নিয়ে অপেক্ষা করছেন আমি তাহলে বলেই দিই ওয়ার্ক ভিসা আমি এটা ছয় নম্বরে রেখেছি কারণ ওয়ার্ক ভিসা নিয়ে আমাকে একটু মানে এলাবোরেট করতে হবে দ্যাটস ওয়াই আমি এটা লাস্টে রেখেছি ওয়ার্ক ভিসা আপনারা অনেকেই বলেন যে অ্যাকচুয়ালি ওয়ার্ক ভিসা কি রাশিয়াতে আছে আদৌ আছে সবারই কিন্তু এটা কোশ্চেন আবার বলে যে নাই আচ্ছা আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এটা ওয়ার্ক ভিসার সাথে এই জন্য আমি লাস্টে রেখেছি ওয়ার্ক ভিসা অ্যাকচুয়ালি রাশিয়াতে আছে জানেন হ্যাঁ রাশিয়াতে ওয়ার্ক ভিসা আছে রাশিয়াতেও কিন্তু ওয়ার্ক ভিসা আছে বাট কারা আসবে রাশিয়াতে ওয়ার্ক ভিসার জন্য কীভাবে ভিসাটা পাবেন আপনারা রাইট মনে এই কোশ্চেনটা হচ্ছে মনে আনন্দ লাগতেছে হয়তো বা আপু বলতেছে ওয়াও ওয়ার্ক ভিসা আছে রাশিয়াতে রাইট হ্যাঁ আসলে ওয়ার্ক ভিসা আছে বাট কারা আসবে কাদের কোন যোগ্যতা কী টাইপে কাজ করবেন এটা অ্যাকচুয়ালি পুরোটা ডিপেন্ড করবে আপনি যে অর্গানাইজেশনের মাধ্যমে আসবেন বা কোম্পানির মাধ্যমে রাশিয়াতেও ওয়ার্ক ভিসা আছে বাংলাদেশিরা আসতে পারবে বাট এশিয়ার আরও অনেক দেশ রয়েছে তাদের অনেক অনেক প্রায়োরিটি রাশিয়াতে এবং কারা তারা হচ্ছে অনেক স্পেশালিস্ট এবং যে কোনো একটা বিষয়ের উপর অনেক দক্ষ এবং ওদের স্যালারি আমি আপনাদের সাথে কথা বলছি আমি কিন্তু কারো কাছ থেকে শুনে বা আমি হঠাৎ মাথা মানে বলে দিচ্ছি না আমি এগুলো নিয়ে অনেক থিসিস করে অনেক পড়াশোনা করে কিন্তু আমি আপনাদের সামনে কথা বলতেছি ঠিক আছে সো যারা স্পেশালিস্ট কোনো কিছুর উপরে যাদের নিডেড ইন রাশিয়া যাদের দরকার যাদের হচ্ছে জব অপরচুনিটি তারা অ্যাপ্লাই করতেছে এবং সিরিয়াসলি কিন্তু ওয়ার্ক ভিসাতে আসতেছে এবং আমি দেখলাম তাদের ক্যাটাগরিগুলো এক একজনের স্যালারি পার ইয়ার থ্রি মিলিয়ন টু মিলিয়ন পার ইয়ার নট ওয়ান মান্থ আমি ইয়ার কাউন্ট করছি টু মিলিয়ন থ্রি মিলিয়ন তাহলে চিন্তা করেন সেই ব্যক্তিটার যোগ্যতা কতদূর ঠিক আছে আমি ছোট একটা গল্প শেয়ার করব আমার সাথে এই ঘটনাটা হয়েছে আমি যখন রাশিয়াতে আসি
অ্যাকচুয়ালি আই ডিডেন্ট নো ভেরি ওয়েল অ্যাবাউট ইন রাশিয়া সো মানুষ আমাকে বোকা পেয়েছিল তো রাশিয়াতে ওয়ার্ক ভিসা হয় বলে আমার নিজের কাজিন এবং আমার পরিচিত কয়েকজন আর কি তিন চারজনের মতো ওয়ার্ক ভিসা আছে বলে আমি একজন বিশ্বাস করতাম এক ব্যক্তিকে সে আমার সাথে প্রতারণা করেছিল মিথ্যা কথা বলেছিল এবং বলেছিল যে রাশিয়াতে এরকম ওয়ার্ক ভিসা হয় রেস্টুরেন্টে কাজ দেয় একদম ইজি কম খরচ তারপর হচ্ছে ইজিলি ভিসা হয় যে কোনো মুহূর্তে আসতে পারবে এই করে তিনি কিন্তু আমার কাছ থেকে তিনজনের কাছ থেকে ৫০,০০০ করে তিনজনের কাছ থেকে কিন্তু টাকা নিয়ে নিয়েছিল আমি নিজে হাতে তাকে দিয়েছিলাম পরে উনি একটা ইনভাইটেশন দিয়েছিল সেই ইনভাইটেশনটা হচ্ছে আপনারা যদি গুগলে সার্চ করেন যে ওয়ার্ক ভিসা ইন রাশিয়া অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই ওয়ার্ক ভিসা ইন রাশিয়া আপনারা ওই ওয়েবসাইটগুলোতে গেলেই দেখতে পারবেন যে ওরা দিয়ে দিয়েছে গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট এলাবোরেট করে দিয়ে দিয়েছে যে ইনভাইটেশনটা কেমন হবে যারা ওয়ার্ক ভিসা রাশিয়াতে আসবেন ওই ইনভাইটেশনটাকে উনি এডিটিং করে আমাদেরকে দিয়ে দিয়েছিল বাট ওই সময় তো আমি জানতাম না অ্যাকচুয়ালি ওয়ার্ক ভিসার বিষয়ে ওটা দিয়ে দিয়েছিল যে এটাই হচ্ছে ইনভাইটেশন বাট আমার সেই পরিচিত ব্যক্তিটা যখন সে অ্যাম্বাসি ফেস করছে অ্যাম্বাসিডর পেপার একদম ফেলে দিয়েছে মুখের উপরে ফেলে দিয়েছে যে তোমাকে এটা কে দিয়েছে আল্লাহর কি রহমত যে সে সেখান থেকে বেঁচে গেছে তাকে পুলিশে দিতে পারতো তার জেল জরিমানা হতে পারতো কারণ এটা পুরোটাই কিন্তু অবৈধ যে ব্যক্তিটা ইনভাইটেশন দিয়েছিল কারণ আমি ওই সময় আমরা ওই সময় অতটা জানতাম না ঠিক আছে রাশিয়া সম্পর্কে এবং এক ধরনের আমি প্রতারণার শিকার হয়েছি সো আমি চাই না যে কোনো বাংলাদেশি ভাই বোন প্রতারণার শিকার হোক ঠিক আছে এই জন্য আমি সঠিক ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি হুটহাট করে রাশিয়াতে কেউ অ্যাপ্লাই করবেন না ওয়ার্ক ভিসার জন্য ঠিক আছে কারণ এবং এখানে অনেক মানুষ রয়েছে ছমল দেওয়ার জন্য আপনাকে যে কোনো সময় আপনাকে ছমল দিয়ে টাকা পয়সা নিয়ে নিতে পারে ঠিক আছে কাউকে ট্রাস্ট করবেন না আপনি রিয়েলি যদি আপনার আসতে চান রাশিয়াতে আপনি অ্যাম্বাসির সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা ওয়েবসাইটে দেওয়া আছে ঠিক আছে একদম গভর্নমেন্ট ওয়েবসাইট দেওয়া আছে ওখানে খুব সুন্দর করে লেখা আছে কীভাবে কী কীভাবে কার সাথে যোগাযোগ করবেন কার কী তো যাই হোক আমি ওই প্রতারণা থেকে আমি মানে কী বলবো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আর কি টাকা পয়সা তো গেছেই কিন্তু আল্লাহ আমাকে মান সম্মান নিয়ে বাঁচিয়ে দিয়েছে কারণ আমার রিলেটিভ ছিল বাট ও যদি কোনোভাবে এখানে আসতো তাহলে কী একটা অবস্থা হতো না পাইতো কাজ মানে খুবই একটা অবস্থা খারাপ হইতো তো যাই হোক আর হইতো তো না অ্যাপ্লিকেশন তো কখনোই গ্র্যান্টেড হইতো না অ্যাম্বাসিটা তো ফেলাই দিত এই কাজগুলো কখনোই করবেন না তো এটা আমি বলতেছিলাম যে হ্যাঁ রাশিয়াতে ওয়ার্ক ভিসা আছে বাট সবার জন্য না ঠিক আছে কিছু স্টুডেন্ট আমার এক পরিচিত ছোটো ভাই রয়েছে ও মালয়েশিয়াতে পড়াশোনা করেছে অনার্স হচ্ছে বিজনেসের কী জন্য হোটেল অ্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করেছে মালয়েশিয়াতে ও কিন্তু মালয়েশিয়া থেকে রাশিয়াতে হচ্ছে ওই পারপাসে কিন্তু সে তার কোম্পানি তাকে প্রোভাইড করছে সে কিন্তু আসছে ওয়ার্ক ভিসাতে তার সাথে আমার কথা হয় আমার এক ছোটো ভাই হয় হ্যাঁ তা দ্যাট মিনস কি রাশিয়াতে ওয়ার্ক ভিসা আছে বাট পারপাসটা দেখতে হবে আপনাকে কোন থ্রুয়ের মাধ্যমে আপনি আসতেছেন কার মাধ্যমে কোন অর্গানাইজেশন আপনাকে অ্যাকসেপ্ট করতেছে রাশিয়াতে অনেক কোম্পানি রয়েছে অনেক বাট আপনাকে দেখতে হবে এরা হচ্ছে লিগাল অর ইলিগাল যা যাই জাজমেন্ট করতে হবে যে আসলে এটা সত্য কিনা ট্রু কিনা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে আপনার থাকা খাওয়া বলেন বা কীভাবে রিকোয়ারমেন্ট বলেন এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে পুরোটাই হচ্ছে কোম্পানির উপর ওয়ার্ক ভিসাটা যাদের যারা এখনও ক্লিয়ার না আমি আপনাদেরকে বলবো যে ওয়ার্ক ভিসাটা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে সেই কোম্পানির উপর যে আপনাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তবে আমার যতটুকু ধারণা এই ধারণার জ্ঞানে আমি বলতে পারবো যে যারা আসলে অনেক মানে হচ্ছে পড়াশোনা সম্পূর্ণ স্পেশালি কোনো স্পেসিফিক টপিকের উপর তারাই রিয়েলি মানে আসতে পারবে এবং এটা হচ্ছে এশিয়ান বিভিন্ন কান্ট্রির উপর ফোকাস দিয়েছে রাশিয়া ঠিক আছে আপনি ইঞ্জিনিয়ারিং ভালো পারেন আপনি যেমন আমার ওই ছোটো ভাইটা আসছে আর কি হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করে সে এটার উপর কারণ রাশিয়াতে জানেন যে ট্যুরিস্ট প্লেস সো হোটেল ম্যানেজমেন্টটা এটা মোস্ট ইম্পর্টেন্ট রাশিয়াতে সো তাকে নিয়েছে এইভাবে পড়াশোনার মাধ্যমে এবং হচ্ছে লিগাল ওয়েতে আসা যায় কিন্তু হয় না যে আমাদের দেশে অনেক শ্রমিক ভাই মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা স্বজনরা রয়েছে অনেকেই কিন্তু পড়াশোনা করতে পারছে না বা দেশের বাইরে যেতে চাচ্ছে অনলি ফর ওয়ার্ক কাজের জন্য পড়াশোনা দেখা যাচ্ছে এইট পাস ম্যাট্রিক পাস ঠিক আছে এই টাইপের ভিসাগুলো অন্যান্য দেশের জন্য আছে হ্যাঁ যেটাকে আপনার হচ্ছে প্রবাসী বলা হয় যে আমরা প্রবাসী বলি তো এটা রাশিয়াতে কিন্তু খুব কম যে কেউ কিন্তু সহজে এইভাবে আসতে পারবে না তো এটা থেকে আপনারা দূরে সরবেন যারা আপনাকে অফার করতেছে ম্যাট্রিক পাস করেও আসা যায় এইট পাস করেও আসা যায় শুধুমাত্র আমি বলবো যে তারা আপনাকে ছবল দেওয়ার জন্য বসে আছে
এদের থেকে একটু বি কেয়ারফুল থাকবেন। তো আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু জানতে পারছেন। আজকে আমি 6টা ভিসা সম্পর্কে বলছি, রাইট? অ্যান্ড স্পেশাল ভিসাও আছে, ওগুলো আমি না বললাম, ওগুলোর দিকে আমি না গেলাম। আমি 6টা টাইপ দিয়ে শেষ করলাম। নাম্বার ওয়ান আমি আরেকবার বলবো, স্টুডেন্ট ভিসা। দ্যার আর 2 টাইপস অফ স্টুডেন্ট ভিসা, সিঙ্গেল ভিসা অ্যান্ড মাল্টিপল ভিসা, ঠিক আছে? সিঙ্গেল মানে স্টুডেন্ট ভিসা, আর সেকেন্ড ওয়ান হচ্ছে টুরিস্ট ভিসা। ওয়েলকাম অল পিপুল ইন রাশিয়া। এই সামারটা হচ্ছে মাশাল্লাহ, মানে উপভোগ করার মতো একটা সৌন্দর্য। সো ওয়েলকাম ইন রাশিয়া ইন টুরিস্ট ভিসা। অ্যান্ড থার্ড হচ্ছে কি বলবো, বিজনেস ভিসা। যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই, বিজনেস ভিসা। ফোর্থ নাম্বার হচ্ছে কি, প্রাইভেট ভিসা। যাদের রিলেটিভ রয়েছে, ফ্রেন্ডস সার্কেল রয়েছে প্রাইভেট ভিসায়, তাকে রিকমেন্ড করলেই আসতে পারবেন, সমস্যা নাই। ফিফথ হচ্ছে কি, ইলেকট্রনিক্স ভিসা। ইলেকট্রনিক্স মানে হচ্ছে শর্ট টার্ম ভিসা, এটা হচ্ছে 8 ডেজ ডিউরেশন, এটার মেয়াদ হচ্ছে 8 দিনের জন্য আপনি রাশিয়াতে আসতে পারবেন, ঠিক আছে? এটা কি বললাম, ই টাইপ ভিসা। তারপরে কি, ওয়ার্ক ভিসা, রাইট? ওয়ার্ক ভিসাতে হচ্ছে আপনারা, আমি তো বলেই দিলাম যে এই কাহিনী। সো কেমন লাগলো আমার ভিডিওটা? আপনারা লাস্ট পর্যন্ত যারা দেখেছিলেন অবশ্যই একটা কমেন্ট না করে কিন্তু যাবেন না, যে আপনারা যদি আগে না জেনে থাকেন কতটুকু ধারণা পেলেন অবশ্যই কমেন্ট করে বলবেন, ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন। যারা অ্যাকচুয়ালি জানে না, যারা এই ধরনের ট্র্যাপের মধ্যে পড়তে যাচ্ছে, তাদেরকে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে জানিয়ে দিবেন। তো নেক্সট কী নিয়ে ভিডিও করতেছেন এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ইম্পর্টেন্ট কোনো টপিক্স নিয়ে। আসসালামু আলাইকুম।